আসসালামু আলাইকুম, আমি শাহনাজ পারভীন, সহকারী অধ্যাপক, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর। হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি তোমাদেরকে পড়াবো বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র। বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র সম্পর্কে তোমাদেরকে গত ক্লাসেও পড়িয়েছি। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে শাড়িটি ঐতিহ্যবাহী সব পৃথিবীর বিখ্যাত, সেই বস্ত্রটির নাম ছিল জামদানি। আজকে আমরা পড়ব মণিপুরী তাঁত, অর্থাৎ মণিপুরীতে তাঁত শিল্প থেকে তৈরি হয় যে বস্ত্র, সেই বস্ত্র সম্পর্কে আমরা পড়ব এবং তাদের জীবনযাত্রা কেমন, তারা কোথায় বাস করে এবং কত যুগ থেকে এই বস্ত্রটি তৈরি হয়ে আসছে। তাহলে এই মণিপুরীরা সাধারণত বাংলাদেশি বসবাস করে, আমাদের আমাদের দেশে শুধু বসবাস করে তা না, এছাড়াও আছে মণিপুরীরা আদমপুর, তিলকপুর, মাধবপুর ও শ্রীমঙ্গলে বসবাস করে থাকে। মণিপুরীদের তাঁত ঐতিহ্যবাহী একটি বস্ত্র যা সবাই খুব পছন্দ করে এবং সবার খুব প্রিয়। যদিও এই বস্ত্রটি খুব কম পাওয়া যায় বিভিন্ন মেলায় বা বিভিন্ন দোকানে পাওয়া যায়, তাও সেটা পরিমাণে খুবই কম। নানান ধরনের সমস্যার কারণে এই বস্ত্রটি খুব অনেক বেশি সহজলভ্য নয়। তাহলে বাংলাদেশে প্রায় 1.5 লাখ মণিপুরীদের বাস। শ্রীমঙ্গল ও মৌলভীবাজার জেলার কমলগঞ্জে 60টি গ্রাম মণিপুরী তাঁত শিল্পের জন্য বিখ্যাত। এসব এলাকায় মণিপুরী সম্প্রদায় শতকরা 90% মহিলা তাঁত শিল্পের সাথে জড়িত। আসলে এই মণিপুরী বস্ত্রগুলো সাধারণত মহিলারাই বেশি তৈরি করে থাকে এবং এটা তাদের একটা গুণ হিসাবে নেওয়া হয়, গুণাবলী, এবং বিয়ের আগে তাদের এই তাঁত বস্ত্র সম্পর্কে কোনো তাঁত বস্ত্র বলতে পারে কি না, এটা একটা বিশেষ অভিজ্ঞতা হিসাবে ধরে নেওয়া হয়। তাহলে আমরা দেখি মণিপুরীরা কীভাবে কী যন্ত্রের মাধ্যমে তাঁত বস্ত্রগুলো তৈরি করে। মণিপুরীদের তাঁত বস্ত্রের কল হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে কোমরে বাঁধা তাঁত, হ্যান্ডলুম তাঁত এবং থুয়াং। মণিপুরী বস্ত্রের উপর যে নকশা তৈরি করা হয় তাদের নিজেদের ইচ্ছা মতো, বিশেষ করে ফুল, লতা পাতা, জীবজন্তুর প্রকৃতি এগুলো তৈরি করা হয়ে থাকে। তবে বর্তমানে কিছুটা বাটিক শিল্পের অনুকরণে বা বাটিক শিল্পের নকশার মতো তাঁত বস্ত্র বোনা হয়ে থাকে, মণিপুরীরা বুনে থাকে সাধারণত। মণিপুরীরা প্রতিটি বাড়িতে বাঁশ ও কাঠের তৈরি জঙ্গম এবং খাং তাঁত রয়েছে, অর্থাৎ তাদের তাঁতের নাম হচ্ছে দুটি, একটা হচ্ছে জঙ্গম আর একটা হচ্ছে খাং। এটা তৈরি হচ্ছে বাঁশ ও কাঠ দ্বারা। মণিপুরীটি এদের এই দুইটা এই এর একটা আবার আলাদা নাম আছে, সেটাকে বলা হয় বেইন বলা হয়।
অর্থাৎ এটা হচ্ছে আঞ্চলিক নাম, এই তাঁতগুলোর আঞ্চলিক নাম হচ্ছে বেন। এসব তাঁত দ্বারা শাড়ি, বিভিন্ন প্রকার চাদর, বেড কাভার, লুঙ্গি, গামছা ইত্যাদি তৈরি করা হয়ে থাকে। এরা মণিপুরীরা নিজেরা নিজেদের প্রয়োজন নিজেরাই মিটায়, অর্থাৎ এরা বাইরে থেকে পোশাক আশাক একদমই কিনে না কিনলে না বললেই চলে, এবং তারপরে এরা বাজারজাত করে। আমরা এখন জানব শিক্ষার্থীবৃন্দরা যে মণিপুরি তাঁতে কি ধরনের কাঁচামাল ব্যবহার করা হয়ে থাকে। মণিপুরি তাঁত বস্ত্রের কাঁচামাল বাজার থেকে ক্রয় করতে হয়, বিশেষত রং এবং সুতা। প্রয়োজনীয় পুঁজি ও কাঁচামালের সহজলভ্য না থাকা, সরকারি পৃষ্ঠপোষকতা ও উৎপাদন পদ্ধতির আধুনিকতা না থাকা ইত্যাদির কারণে পণ্যের প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও বাজারজাত করার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করে। জানা যায় নারায়ণগঞ্জ থেকে ববিন ও মাকু ক্রয় করে স্থানীয়ভাবে তারা নিজেরাই তৈরি করে বাঁশ ও কাঠের তাঁত। এ শিল্পের সঙ্গে জড়িত মণিপুরীরা প্রথম দিকে বিভিন্ন বিতানে তাদের তৈরি পোশাক বিক্রয় করত, কিন্তু যখন সে চিত্র বদলে গেছে, কিন্তু এখন সে দৃশ্য আর দেখা যায় না। এখন তারা নিজেরাই ঘরে ঘরে নিজেদের বস্ত্র নিজেরাই বুনে। মণিপুরীদের এসব পণ্য বিভিন্ন মেলায় এমনকি বাণিজ্য মেলায়ও প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন শহরে অভিজাত মার্কেটগুলোতে এই পণ্যগুলো বিক্রি হচ্ছে। মানধান্তার আমলের ধারা মতে মণিপুরি তাঁত শিল্প চলছে। বেশ কয়েক বছর আগে কমলগঞ্জ উপজেলায় মাধবপুরে বিসিকের উদ্যোগে একটি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হলেও কিছুদিন যেতে না যেতে সেটি আবার বন্ধ হয়ে যায়। অর্থাৎ এটা চালানোর জন্য বহু অর্থের প্রয়োজন হয়, লোকের প্রয়োজন হয়, কিন্তু সেটা না থাকার কারণে কী হয়, এটা বন্ধ হয়ে যায়। আবার দিনে দিনে এই সম্প্রদায়ের যারা তাঁত শিল্পের সাথে জড়িত তাদের সংখ্যা কমে যাওয়ার কারণে কী হচ্ছে যে এই তাঁত শিল্প প্রায় বন্ধের উপক্রম হয়েছে। মণিপুরি তাঁত শিল্প নানা প্রকৃতির লতা কাটি প্রতিকূলতা অর্থাৎ নানান সমস্যা কাটিয়ে উঠলে তাদের উৎপাদিত পণ্য বিদেশিতে রপ্তানির মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এ ব্যাপারে সরকারি ও বেসরকারিভাবে পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি। অর্থাৎ আমাদের যেগুলোই আছে ঐতিহ্যবাহী তাঁত শিল্প অর্থাৎ বস্ত্র, সেগুলোর জন্যই দরকার আসলে সরকারি পৃষ্ঠপোষকতা এবং ধনী ব্যক্তিদের সাহায্য সহযোগিতা। তাছাড়া এ সমস্ত তাঁত শিল্প টিকিয়ে রাখা সম্ভব নয়, কারণ ক্রমে মানুষ কঠিন কোনো কাজে বা সৃজনশীল কোনো কাজের সাথে জড়িত থাকে না। কীভাবে সহজে অর্থ উপার্জন করা যাবে এবং আরামে থাকা যাবে সেই চিন্তাটাই বেশি করা হয়ে থাকে, এবং এদের স্থানে এরা এক এক একত্রিতভাবে থাকার অভাবে, এদের জায়গা থাকার অভাবে, টাকার অভাব, বিভিন্ন ধরনের সুতা আনতেও সমস্যা। এরা সুতা এবং রং বাইরে থেকে আনার কারণে অনেক টাকার প্রয়োজন হয়ে থাকে। এই জন্য অনেক সময় এরা করে কি বিভিন্ন পন্থা অবলম্বন করে, অথবা চোরাই পথে এই সমস্ত মাল এনে তারা পোশাক বা বস্ত্র তৈরি করে থাকে। ফলে দেখা যায় যে তাদের এই শিল্পগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। অর্থাৎ পুরোনো
আমলে যে অবস্থা ছিল বর্তমানে সে একই অবস্থায় আছে, সেটা তেমন কোনো পরিবর্তন হয় নাই। তবে নিজস্ব তা ধরে রাখার জন্য মণিপুরীরা কি করেছে যে তারা এখনো তাদের এই বস্ত্র বা তাঁত শিল্পটি ধরে রেখেছে। এখন আমরা করব যে